নানান আড্ডা কথা আর আড্ডার নানান কথায় সাহিত্য চর্চার কাহিনী নিয়ে শুরু হচ্ছে বৈঠক ই আড্ডা। কবি তেজেশ অধিকারীর জন্ম অখণ্ড ভারতের পশ্চিম পাঞ্জাবে। জন্মের বছর দুই পরেই দেশভাগ, আর তখনই বাবা নবদ্বীপ অধিকারী, মা শেফালী রানী ও পরিবারের অন্যান্যদের সাথে এপার বাংলায় চলে আসা। এখানে কলকাতার বেহালা অঞ্চলে বসবাস, ছেলেবেলা কাটানো আর শৈশবের বেড়ে ওঠা। সেখান থেকেই সরসুনা অঞ্চলে চ্যাটার্জি পাড়ায় পড়াশোনার শুরু, বেহালায় রুক্ষিণী বিদ্যা মন্দিরে, তারপর চারুচন্দ্র কলেজ থেকে স্নাতক এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে কর্মজীবনে প্রবেশ। সরসুনা হাই স্কুলের বাংলার শিক্ষকের পদে যোগ দেন তিনি। ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু এবং লেখার প্রবণতা থাকলেও 70 দশকের গোড়া থেকেই সাহিত্যের অঙ্গনে তার সক্রিয় প্রবেশ এবং রাজ্যের পত্রপত্রিকার দুনিয়ায় তাঁর সৃষ্টিশীল লেখনীতে সৃজনশীল প্রকাশ। বাংলা সাহিত্যের ছোট বড় অসংখ্য কাগজে তার অগুন্তি কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, এমনকি নাটকও। এখন বাংলা সাহিত্যের সচেতন পাঠক সমাজে তিনি একজন পরিচিত মুখ, লব্ধ প্রতিষ্ঠিত খ্যাতি তার। সাহিত্য রচনার পাশাপাশি কয়েকটি পত্রিকাও সম্পাদনা করেছেন। তাঁর সম্পাদিত চর্যাপদের প্রকাশ অনিয়মিত হলেও 50 বছরের কাছাকাছি পৌঁছে গেছে। সম্পাদনা করেছেন সরসুনা নামে একটি পত্রিকা এবং বিশ্বের প্রথম সাইকোস্টাইল রীতিতে মুদ্রিত পাণ্ডুলিপি নির্ভর পত্রিকা 25শে বৈশাখ। এছাড়াও তিনি প্রোগ্রেসিভ রাইটার্স গিল্ড এবং রিডিং ক্রিকেট অ্যাসোসিয়েশনের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক এবং রিডিং ক্রিকেটের স্রষ্টা আবিষ্কার। তাঁর প্রকাশিত গল্প সংকলন ব্রিজের নিচে সূর্য, ছড়ার বই ছড়ার কাঁকন, ইষ্টিকুটুম মিষ্টিকুটুম, কাব্যগ্রন্থ মৌলিক দুঃখ আছে আমাদের এবং আবিষ্কার গ্রন্থ রিডিং ক্রিকেট। আজকের বৈঠকে আড্ডার কবি কণ্ঠে শুনবেন কবি তেজেশ অধিকারীর কবিতা। কবিতার নাম মৌলিক দুঃখ আছে আমাদের। পোড়ো বাড়ি, রথতলা, বিস্তীর্ণ মাঠ কিংবা অভিজ্ঞতায় আশ্চর্য দুপুর, সেই সব গন্ধের স্বপ্নের শৈশব অপূর্ব অভিজ্ঞতায় অতিক্রান্ত। এখন নিবিড় বনস্পতির সব ছায়া ছোট হয়ে আসে, চেতনায় কখন লুকিয়েছিল সজনের পাতার মতো আলাপি সবুজ, কখন আচ্ছন্ন করেছিল মা আমার কতকাল আগে বেহালার মতো কি বাজিয়ে বলে গেছে, এই তো আমার বেঁচে থাকা। বড় কাছে এসে পড়ে, বড় কাছে এসে পড়ে, আগে তা আমি বুঝিনি অভিজ্ঞতা। এইসব গল্পের মতো দিন, এইসব গল্পের মতো নির্মিতি আমার, আমি সব পার হয়ে যাই, পার হয়ে যেতে যেতে কার কাছে যেন আবার অভিজ্ঞতা রেখে আসি, তার নাম দুঃখ দহন অথবা কি গভীর হারানো বেহালা, তার নাম আমারই আত্মজ শব্দ, একটাই সৃষ্টি হয়েছিল পার হয়ে যেতে যেতে। মৌলিক দুঃখ আছে আমাদের, বলে যায় কোনো এক চলন্ত রাখা দিয়া।